সম্রাট প্রশান্ত, আমরা রাজকুমার যাদব সিপির কাছে এসেছিলাম। সিপিকে আমাদের বলার যেটা ছিল যে বোধহয় পশ্চিমবঙ্গ না, বিহার, ইউপি, মুঙ্গের, ঝাড়খণ্ড থেকে প্রচুর আম ঢুকেছে দুদিন ধরে অটোতে করে, টোটোতে করে এবং অ্যাম্বুলেন্সে করে এবং মজদুর ভবনে অর্জুনের ওখানে ট্যাম্পার করা হচ্ছে, ভোটার কার্ড, নতুন মেশিন নিয়ে ভোটার কার্ড বানানো হচ্ছে, মানে যেটা ইলেকশন মডেল কোড অফ কন্ডাক্টের চরম বিরুদ্ধে, মানে ট্যাম্পার করা হচ্ছে, আমার ছবি ওখানে লাগানো হচ্ছে। যে এগুলো আমরা চেস করব, ফলস ভোট যে দিতে আসবে, যে ফলস ভোট দিতে আসবে সে যে যত বড়ই হোক চেস হবে, অ্যারেস্ট হবে এবং এমনকি সে কোথায় চাকরি করে সেটাও খবর নিয়ে আমরা তাকে সেই জায়গা মালিককে ইনফর্ম করব যে তোমার এমপ্লয়ি এইভাবে নির্বাচনের মডেল কোড অফ কন্ডাক্টের বিরুদ্ধে কাজ করছে, এটা অ্যান্টি কান্ট্রি, অ্যান্টি ইলেকট্রাল মুড এবং এটা বেআইনি। এক, দুই হচ্ছে আমরা যেটা বলেছি ওখানে বিরাট রিস্ক দিয়েছি যে কোথায় কোথায় এই ক্রিমিনালরা রয়েছে এবং দেখা যাচ্ছে যে আমরা যেখানে যা বলছি আগেই ক্রিমিনাল এবং আর্মস বেরিয়ে যাচ্ছে, তারপর পুলিশ রেড করছে। আমরা আর পুলিশের মাঝখানে কেউ বা কারা আছে যারা পুরো লিক করে দিচ্ছে? আর কালকে আমরা চাই ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট হোক, কিন্তু গায়ের জোরে গুন্ডামি করে, এবং আরেকটা খবর আপনাদের জানিয়ে রাখি, আমাকে মারার জন্যে আমার কাছে ডকুমেন্ট আছে, আপনাদের দেখাতে আমার অসুবিধে, তার কারণ আমি পুলিশকে দিয়েছি কারা কারা আমায় মারবার জন্য এসছে, কোথায় কোথায় তারা রয়েছে, কি আর্মস তাদের কাছে এসছে, এবং ভোর 7:30 থেকে সকাল 6:30 থেকে 7:30-8:30 মধ্যেই আমার উপরে অ্যাটেম হবে। সেই অ্যাটেমে গুলি লাগতে পারে, বোম লাগতে পারে, গাড়ি ভাঙতে পারে। মেসেজটা ছড়িয়ে দেওয়া যে মদন মিত্র ইনজোর পারেনি, মদন মিত্র পালিয়ে গেছে, মদন মিত্র হসপিটালে ভর্তি হয়ে গেছে, এই করে প্যানিক করা। আমি এইটুকুনি বলছি যে আমায় মেরে না ফেলা অবধি পিসফুল ভোট আটকানো যাবে না। কীভাবে যাবে, প্রত্যেকটা বুথে বুথে আর্মস পৌঁছে গেছে, কীভাবে পৌঁছ সবটাই আমরা পুলিশকে জানিয়েছি এবং এখান থেকে বেরিয়ে আমি অবজারভারে কেউ চলে যাচ্ছি। বাট ভেরি আনফর্চুনেট পার্ট, সব কিছু জানাবার পরেও সব জায়গায় অনেক কিছু হচ্ছে কিন্তু ভাটপাড়ায় কোনো অ্যাকশন। এক্ষেত্রে গভর্নমেন্ট আপনার